আসসালামু আলাইকুম। আমি এখন রান্না করব খুবই মজার একটা রান্না। এটা হচ্ছে পেশোয়ারি নামকিন গোস্ত। এটা সাধারণত কোরবানির মাংস দিয়ে তৈরি করা হয়। খুব সহজ রান্না কিন্তু অসাধারণ স্বাদ, একদমই কম মশলায়। তো আসেন দেখি শুরু করা যাক। আমি এখানে 1 কেজি মাংস নিছি, আমারটার সাথে হাড্ডি কম ছিল দেখে আমি এখানে 1/2 কেজি হাড্ডি নিছি, আর কিছু চর্বির টুকরা নিছি। এগুলো কিন্তু চর্বি দিয়ে বা চর্বি দ্বারা মাংস দিয়ে রান্না হয়, মূলত তেলের বদলে চর্বিটা দিয়েই তেলটা বের হয়। তো আমার মাংসতে অত চর্বি ছিল না দেখে আমি আলগা চর্বি নিয়ে নিছি, আর তেল একটু বেশি ব্যবহার করতেছি। আপনাদের যদি চর্বিদার মাংস থাকে তাহলে কম তেল ব্যবহার করবেন। তো আমি এখানে 3/4 কাপ তেল গরম করে নিছি, ওর মধ্যে এই মাংস আর হাড্ডিগুলো দিয়ে আমি 4-5 মিনিট একটু ভেজে নিব। কোনো মশলা লাগবে না, শুধুমাত্র মাংস দিয়ে, আর এর সাথে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি। এটা সাধারণত কোরবানির মাংস দিয়ে রান্না করা হয়, তো কোরবানির গোশত এমনি তো বেশি চর্বি থাকে। খুব বেশি চর্বিদার মাংস হলে এটা সবচেয়ে ভালো হয়, কারণ ওই চর্বিটা গলেই তেলটা হয়ে যায়। যেহেতু আমার মাংস অত চর্বি ছিল না সেই জন্য আমি বাড়তি তেল দিলাম আর কি, না হলে অল্প তেলে এটা রান্না করে ফেলতে পারবেন। আপনার রান্নাটা একবার দেখলেই বুঝে যাবেন কতটুকু তেল আপনাদের গুলাই দিতে হবে। মাংসগুলো আমি ভেজে নিব, মাংসগুলো একটু কালারটা বদলানো পর্যন্ত খুব বেশি সময় লাগবে না, 3-4 মিনিটের মধ্যেই হয়ে যাবে। এই 3-4 মিনিটের মধ্যে মাংসের কালারটা বদলাই গেলেই আমি এর মধ্যে দিয়ে দিই 2 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে এর সাথে 4-5 মিনিট আমি একটু ভেজে নিব। আমি চুলার আঁচটা মিডিয়ামে রাখছি, 5 মিনিট ভেজে এর মধ্যে আমি 5-6টা কাঁচামরিচ বেটে রাখছি, ওগুলা দিয়ে দিব, দিয়ে এর সাথে 1-2 মিনিট ভেজে নিব। মিনিট খানেক ভাজলাম, এখন আমি এর মধ্যে যথেষ্ট পরিমাণ পানি দিয়ে দিব। যেহেতু আমি প্রেশার কুকারে রান্না করছি না, নর্মাল চুলায়, তো মাংসটা সিদ্ধ হয় এই পরিমাণ পানি দিয়ে দিব। প্রায় ধরেন মাংস দ্বিগুণের মতো পানি দিলাম, কিন্তু আরও একটু বেশি। এখন এটাকে আমি ঢেকে মাঝারি আলুয়ের মাঝামাঝি আছে রান্না করব। প্রথমে আমি একটু জালটা মিডিয়াম থেকে একটু উপরে রাখবো যাতে বলকটা চলে আসে, তারপর জালটাকে কমায় দিব। এখন আমি প্রায় হাইয়ের কাছাকাছি নিয়ে গেলাম, জালটাকে ফুটে উঠুক তারপর কমায় দিব। ফুটে উঠছে, এখন আমি চুলার জালটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি দিয়ে দিব, লোয়ের দিকেই বেশি, যাতে এটা ভালো মতো সিদ্ধ হয়ে যেতে পারে। মাঝে 2 একবার নেড়ে দিব, পানিটাও কমে যাবে, মাংসটাও তাতে সিদ্ধ হয়ে যায়। 1 ঘন্টার মতো জাল দিলাম, ঝোলগুলো প্রায় সব শুকাই গেছে, একটু টিপে দেখলেই হয় মাংসগুলো কিন্তু গলে গেছে। এই যে দেখেন মাংসগুলো গলে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ, একটু কম দিলাম আর কি, গোলমরিচের গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে এর সাথে একটু ভালো মতো মেখে নিই। এটা কিন্তু খুব অল্প ঝোল, সমস্ত কিছু কিন্তু তেল আর চর্বি দিয়ে এইটাকে 3-4 মিনিট একটু জাল দিব। আমি খুলেই জাল দিই যাতে ঝোলটা আর একটু কমে। ইচ্ছা করলে কেউ ঝোল রাখতে পারেন রুটি পরোটার সাথে খাওয়ার জন্য, অনেকটা নেহারি টাইপের, অথবা ঝোলটাকে কমায় নিতে পারেন, ঝোলটা খাইতে অনেক মজা। 4-5 মিনিট জাল দিলাম, এখন দেখালি তেলের উপরেই আছে। এখন এর মধ্যে আমি একটু লম্বা লম্বা করে একটু কাঁটা আদা কুচি দিয়ে দিব, আর 1 কয়টা কাঁচামরিচ লাল মরিচ দিয়ে দিব, দিয়ে এটার সাথে একটু নাড়ায় আমি জালটা বন্ধ করে দিই। বন্ধ করে আপনাদের আমি একটু বেড়ে দেখাচ্ছি, যে দেখেন চুলার জালটা চলে গেলেই বুঝতে পারবেন এটা একদম প্রায় তেলের মধ্যে ভাজা, মশলা ছাড়া নামকিন গোস্ত। কেউ যদি এটা নেহারির মতো খাইতে চান তাহলে একটু ঝোল রাখিয়ে, না হলে সাধারণত এই যে দেখেন এটা উপরে তেল আর নিচের দিকে সামান্য একটু ঝোলের মতো থাকে, পোড়া পোড়া মানে ভাজা ভাজা ঝোলগুলা। তো এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার পেশোয়ারি নামকিন গোস্ত। কোরবানির সময় আপনারা ইচ্ছা করলে এটা বানিয়ে নিতে পারেন। খুব সহজ রান্নাটা কিন্তু স্বাদটা অসাধারণ, একদম কম মশলা ব্যবহার করায়ও যে এত মজার একটা রান্না হয় না খেলে বুঝবেন না। এটা একটু চর্বিদার মাংস দিয়ে তৈরি করা হয় যাতে তেলের পরিমাণ কম লাগে, চর্বির মধ্যে এটা ভাজা ভাজা হয়ে যায়। তো আমি যেহেতু অত চর্বিদার মাংস পাই না আমি একটু তেল বেশি দিলাম, আপনারা একটু তেল কম দিয়ে রান্না করে ফেলে নিতে পারবেন। রান্নাটা দেখলেন খুবই সহজ, কোরবানির সময় খালি বানাইবেন রুটি পরোটা কিংবা নান রুটি দিয়ে তামা তামা করে খেয়ে ফেলাইতে পারবেন, হ্যাপি জোশের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।